নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের ভ্রামরী দেবীর সম্পর্কে কিছু অজানা তথ্যাবলী প্রদান করব। সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে ভবানী পাঠকের নেতৃত্বে তার সন্ন্যাসী বাহিনী ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন সেই সময় তারা বৈকুণ্ঠপুরের জঙ্গলে আত্মগোপন করে থাকেন তাদের নিত্যকার প্রয়োজনের জন্য এখানে একটি হাট গড়ে তোলা হয় ক্রমে স্থানীয় মানুষদের কাছে এটি সন্ন্যাসী হাট নামে পরিচিত হয় এখানেই দেবী চৌধুরী রানীর মন্দির সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে ভবানী পাঠকের মৃত্যু আগে পর্যন্ত এই মন্দিরে পূজা অর্চনা হতো তারপর ওই অঞ্চল গভীর জঙ্গলে পরিণত হয় এরই অনতি দূরে বোদাগঞ্জের বিখ্যাত ভ্রাম্মরী দেবীর মন্দির রাজা প্রসন্নদেব দেব ছিলেন এই অঞ্চলের শাসক এটি ছিল তিস্তা নদীর চর বর্তমানে যেখানে যেখানে মন্দির তিস্তা নদী এখন সেখান থেকে তিল কিলোমিটার উত্তরে সরে গিয়েছে জঙ্গল কাটিয়ে তিনি চা বাগান তৈরি করেন আর তখনই জঙ্গলের মধ্যে দেবী চৌধুরানীর মন্দিরটি আবিষ্কৃত হয় প্যাগোড়া ধাঁচের অপরূপ কারুকার্যময় এই মন্দিরটি এরও বেশ কিছুদিন পর খোঁজ মেলে ভ্রামরী দেবীর মন্দিরটি বোলাকোবার ইতিহাসের শিক্ষক দেবব্রত ভৌমিক পুরনো নথি ঘেঁটে এটির সন্ধানে উৎসুক হয়ে ওঠেন পাশাপাশি শ্রী শ্রী বুদ্ধ ভৈরব নামে এক সন্ন্যাসী মায়ের স্বপ্নাদেশ পান তাকে অপ্রকৃতিস্ত বলে স্থানীয় মানুষজন হাসপাতালে ভর্তি করে দিয়েছিলেন ওই স্বপ্নাদেশের পর তিনি হাসপাতাল থেকে পালিয়ে ওই স্থানে পৌঁছে যান তখনই অঞ্চলটি তখনও অঞ্চলটি গভীর জঙ্গলে ঢাকা পুরাকালে এখানে দেবীর পুজো হতো কারণ পুরাণে আছে এটি সতীর একান্ন পিঠের মধ্যে একটি এখানে বাম পায়ের পাতা পড়েছিল পরবর্তীকালে গভীর জঙ্গলে অঞ্চলটি ঢাকা পড়ে যায় বা ঘাতি ও নানারকম হিংস্র জন্তু জন্তু জানোয়ারের উপদ্রব উপদ্রবে এই মন্দিরে মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায় কমে স্থানটি সংস্কার করা হয় বর্তমানে অরণ্যের গভীরে মন্দির পর্যন্ত একটি পাকা রাস্তা আছে দেবী এখানে ব্রাহ্মণী দেবী নারী পূজিত হন দেবী অষ্টভূজা যেখানে মন্দিরটি তার কাছে একটি কুয়োতে কুয়ো খুঁড়তে গিয়ে পাথরে বামপত্তি দেখা মেলে চারিদিকে জঙ্গলে সুন্দর মন্দিরটির একটি ঘরে দেবী বামপত্তি রয়েছে প্রাথমিক অবস্থায় চারটি বাস দিয়ে একটি ছাউনি গড়ে তোলেন পরে মন্দিরটি নির্মাণ করা হয় মা এখানে কালী মূর্তির বিরাজ করেছেন এখানে দুর্গাপূজা রথের মেলা ও অহাভুষি মেল অহাভুষিতে মেলা সারম্বর হয় অহাভুষি ছাড়ার পর স্থানীয় কন্যাকেই রূপে পূজিত করা হয় সেই সঙ্গে কামাক্ষা দেবী এবং ব্রাহ্মণী মায়েরও পুজো হয় আরও একদিন কুমারী পুজো হয় মাঘী পূর্ণিমার দিন প্রতিষ্ঠা দিবস হিসাবে আর মহালয়া ও বিজয় দশমী পর্যন্ত টানা পুজো ও প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে এই মন্দির যতক্ষণ খোলা থাকে ততক্ষণই পুজো দেওয়া যায় মঙ্গল আরতি হয় ভোর চারটে ভোগ নিবেদন করা হয় বেলা সাড়ে বারোটায় মাকে নিবেদন করা হয় অন্ন শাক ডাল ভাজা সবজি চাটনি আর মিষ্টান্ন এই ভোগের প্রসাদের সঙ্গে উপস্থিত ভক্তরা মন্দির কমিটির কাছে নাম নথিভুক্ত করে দুপুরের প্রসাদ পেতে পারেন খিচুড়ি সবজি পায়েস এবং মিষ্টান্ন শনি রবিবার আর মঙ্গলবার সন্ধ্যারতি হয় ছটা অবধি তারপর মন্দির বন্ধ হয়ে যায় অরণ্যের মধ্যে বলে বেশি রাত পর্যন্ত খোলা থাকে না তবে পূর্ণিমা অবস্যায় বিশেষ পুজো ও প্রসাদের ব্যবহার ব্যবস্থা থাকে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ